দুদলের পয়েন্টের ফারাক 13। এই 13 আবার হয়েছে কারণ একটা দল কোনো পয়েন্টই যোগ করতে পারেনি। এক দল টেবিলের চতুর্থ স্থানে আর অন্য দলটা 13 দলের মধ্যে সবার নিচে। বলা হচ্ছে শেখ রাসেল ক্রীড়াচক্র ও আরাম্বা ক্রীড়া সংঘের কথা। লিগে এখন পর্যন্ত যা অবস্থা তাতে সবচেয়ে দুর্বল দল বলা যায় আরামবাগকে। সেই আরামবাগের উপর গোলের জন্য ঝাঁপাবে শেখ রাসেল, এটাই স্বাভাবিক, হলেও ঠিক তাই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই 2 গোল আদায় করে নেয় শেখ রাসেল। 32 মিনিটে অভি মনেকের জোরালো শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে। 2 মিনিট পর অভি মনেকের বাড়িয়ে দেওয়া বলে দারুণ শট নিয়েছিলেন হেমন্ত, কিন্তু প্রস্তুত ছিলেন আরামবাগের গোলকিপার আপেল মাহমুদ। গোলের চেষ্টায় শেখ রাসেল সফল হয় ম্যাচের 36 মিনিটে। বক্তিয়ারের কাছ থেকে বল পেয়ে আরামবাগের জালে বল জড়ান রাসেলের নাইজেরিয়ান মিডফিল্ডার অভি মনেকে। ৩৯ মিনিটে বাঁ পায়ের পাওয়ার দেখিয়েছেন অভি মনেকে। প্রায় 25 গজ দূর থেকে দৃষ্টিনন্দন এক গোল করেন এই নাইজেরিয়ান। ম্যাচে তার দ্বিতীয় গোল, একই সঙ্গে শেখ রাসেলও এগিয়ে যায় 2-0 গোলে। পরের মিনিটেই অভি মনেকে যেভাবে বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন মনে হচ্ছিল হ্যাটট্রিক করেই ফেলবেন। শেখ রাসেলের 2-0 গোলের লিডে শেষ হয় প্রথমার্ধের খেলা। তবে অভি মনেকে আটকে রাখতে পারেনি আরামবাগ। দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যাটট্রিক করেন তিনি। ম্যাচের 68 মিনিটে গোলের দারুণ সুযোগ নষ্ট করেছেন শেখ রাসেলের মিডফিল্ডার আবদুল্লাহ। অভি মনেকের বাড়িয়ে দেওয়া বলে ভালো জায়গায় থাকলেও বল পাঠিয়ে দেন ক্রসবারের উপর দিয়ে। তবে 5 মিনিট পর আর সুযোগ নষ্ট করেননি আবদুল্লাহ। তার গোলে 4-0 গোলে এগিয়ে যায় শেখ রাসেল। ৯০ মিনিটে আবার গোল করেছিলেন আবদুল্লাহ, কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল। আরামবাগের বিপক্ষে আরামের জয় পেল শেখ রাসেল, আর এই জয়ে পয়েন্ট টেবিলে ঢাকা আবাহনীকে টপকে 4-3 উঠে এলো তারা। অন্যদিকে টানা 6 ম্যাচে হারলো আরামবাগ।